মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যাক বাবা, খানিকটা নিশ্চিন্ত হওয়া গেল। আর তো রণদাদা আসেনি। শোনো, তোমাকে নিয়ে আমি আর কোনো ঝুঁকি নিতে পারছি না। আগে তোমাকে সুস্থভাবে বাড়ি নিয়ে যাব, তারপর বাকি কথা হবে। আর আরেকটা কথা মনে আছে তো? কি বলো? তুমি, আমি, অর্কদা, কলি দিদি, দাদা আর অসীমালি ছাড়া সবাই জানবে যে তোমার আগের কোনো কথা মনে নেই, তোমার স্মৃতি হারিয়ে গেছে। ঠিক আছে, তাই হবে। অভিনয়টা করতে আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু কোনো উপায় নেই তো। রণদাদাকে ফাঁদে না ফেলা পর্যন্ত তোমাকে নাটকটা করে যেতেই হবে ইন্দ্রবাবু। মিতু, ডিসচার্জ সার্টিফিকেট চলে এসেছে। শোনো, আর দেরি করে লাভ নেই, আমরা বেরিয়ে পড়ি। ইন্দ্র, আয়, চলো সব আস্তে আস্তে, সাবধানে এসো, আস্তে সাবধানে, আস্তে চলো। স্যার, স্যার, বাইরে কি শুরু হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। অনেক লোক ঢাক ঢোল নিয়ে এসে হাজির হয়েছে, তারা জয়ধ্বনি দিচ্ছে তাদের গুরুদেবের নামে। এক্ষুনি গিয়ে স্টপ করো। স্যার, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওরা আমার কোনো কথা শুনতে রাজি নয়। ওরা বলছে ওদের গুরুদেব নাকি ফিরে এসেছে, তাই ওরা জয়োল্লাস করবেই। সে যাই হোক, আমরা বেরিয়ে যেতে পারলেই হলো। ইন্দ্রবাবু, তুমি চলো, এসো, চলো, এসো, সাবধানে এসো, এসো। জয় অগরিজির জয়! আমার স্বামী, আপনাদের গুরুদেব নন। বললেই হলো আপনার স্বামী? আপনারা যে কই এসে আমাদের গুরুদেবকে স্বামী বলে যাবেন সেটা আমরা মেনে নেব? আমাদের গুরুদেব তো চিরকুমার, চির ব্রহ্মচারী। জয় গুরুদেবের জয়! জয় গুরুদেবের জয়! একদম বাজে কথা বলবেন না। বাজে কথা মানে? ইনি আমাদের গুরুদেব অগরিজি, অনেক বছর আগে হারিয়ে গেছিলেন। দৈববাণী হয়েছিল উনি কুমিরের মুখ থেকে ফিরে আসবেন, স্মৃতিশক্তি চলে যাবে, যখন সব কিছু মনে পড়বে তখন তিনি অবতার রূপে আমাদের সামনে আবির্ভূত হবেন। জয় অগরিজির জয়! জয় অগরিজির জয়! দাদা, এসব কি বলছে বলুন তো এনারা, আমি আমি কিছু বুঝতে পারছি না, আমার সবটা গুলিয়ে যাচ্ছে। বলছি, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন, উনি আমার স্বামী, আপনাদের গুরুদেব নন। কি বলছেন তখন থেকে আপনারা এসব? দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। উনি কি করে গুরুদেব হবেন? উনি আমার স্বামী। আমরা জানি উনি আমাদের গুরুদেব, আমাদের ভুল কোথায় হচ্ছে? আমাদের গুরুদেব ফিরে এসেছেন, আমরা জানতাম যে আমাদের গুরুদেব একদিন না একদিন ফিরবেই। দেখুন, আপনারা হাসপাতালের সামনে এইভাবে জটলা করবেন না প্লিজ। উনি আপনাদের গুরুদেব নন, আপনাদের তো বারবার বলা হচ্ছে। উনি এই মিতুল পালের স্বামী ইন্দ্রজিৎ লাহিড়ী, আপনাদের গুরুদেব নন, প্লিজ আমাদের যেতে দিন। আপনি তো আমাদের এলাকার অফিসার নন, তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছেন যে? শুনুন, আমরা আমাদের গুরুদেবকে নিয়ে যাব। দেখুন, আপনারা প্লিজ বোঝার চেষ্টা করুন, উনি আমার দাদা ভাই, ওনার শরীরের অবস্থা ভালো নেই, প্লিজ আমাদের নিয়ে যেতে দিন। আমাদের কাছে উনি গেলেই ঠিক হয়ে যাবেন। উনি আমার স্বামী, আমার সঙ্গে উনি নিজের বাড়ি যাবেন, আপনাদের সঙ্গে কোথাও যাবেন না উনি। না না, উনি আমাদের সাথেই যাবেন। উনি আমাদের সাথেই যাবেন। যদি বাধা দেন তাহলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। এই আবার নতুন কি ঝামেলা হলো? আমি তো চাইলেই বলে দিতে পারি সত্যি কথা, আমি যে ইন্দ্রজিৎ লাহিড়ী সেটা বলে দিলেই তো হয়ে যায়। কিন্তু এখনো সেসব করা যাবে না, কি যে করি।
আমি আমার স্বামীকে কোথাও নিয়ে যেতে দেব না। নিয়ে যেতে দেবে না তো, ভালোভাবে বলছি, হচ্ছে না তো? এই চল তো, কি করছে? জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। আমার মন বলছে, আমার মন বলছে এটা রণদাদার চাল। এসব রণ করাচ্ছে না তো, কিন্তু কি করে বেরোবো এখান থেকে? মিতুলের সঙ্গে থাকো, আমি আরো ফোর্স নিয়ে আসছি। ওকে স্যার। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, আরে কোথায় নিলাম? মিতুল, মিতুল, তুমি কি করতে যাচ্ছিলে? তুমি কি ভুলে গেছো যে তুমি আর এখন একা নেই, তোমার সাথে আরেকটা প্রাণ বড় হচ্ছে? তুমি এরকম করলে তো ওর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তুমি প্লিজ একটু শান্ত হও। মিতু, কি করে শান্ত হবো বলো তো? কলি দিদি, এত কষ্ট করলাম, এত চেষ্টা করলাম, তারপরও ইন্দ্রবাবুকে নির্বিঘ্নে বাড়ি নিয়ে যেতে পারলাম না। তুমি ভেঙে পড়ো না মিতুল, তুমি দেখেছো ওরা কতজন ছিল? তুমি একা ওদের সাথে পারতে নাকি? কাজ ঠিক আছে স্যার? একদম পারফেক্ট আছে। কি ভেবেছিলে মিতুল, ইন্দ্রজিৎ লাহিড়িকে তুমি নিয়ে চলে যাবে? এ দেখো, তার আগেই আমি ওকে হাইজ্যাক করে নিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।